হ্যালো ফ্রেন্ড, স্নান করে দেখো রেডি হয়ে গেছি। আজকে একটা খুব সুন্দর জায়গাতে যাব আমরা কয়েকটা বান্ধবী মিলে, ওখানটায় ফটো শ্যুট করবো। তো চলো আর যাওয়া যাক জায়গাটায়, ওখানটাতে যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। চলো টাটা। তুই গান গাই বলছিলি সাদা লাল শাড়ি পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে খুব সুন্দর একটা জায়গায় এসেছি। এত সুন্দর জায়গাটা বলে বোঝানো যাবে না, কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো মাঠঘাট মানে কি বলা যাবে না। ওটা ড্যাশ 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 এ খালি পায়ে আছিস দেখবি। কাটা আছে? না না কাটা না, কি একটা আমি বললাম কি ওটা তার, কিন্তু তার না। এই এখানে দোলনা আছে, ইয়ে আছে, চটি গুলো নিয়ে চলো ফ্রেন্ডস। কাশ বাগান থেকে এবার চলে এলাম সেই মন্দিরটাতে, যে ভিডিও তোমাদের সঙ্গে আগে অনেকবার শেয়ার করেছি। আর এই সেই জায়গাটা, সেই সর্ষে ফুলে আগের বারে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম, তারপরে অনেক ফটো শ্যুট করেছিলাম। তো সেই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, বর্ষাতে চারিদিক সবুজ ঘাসে ভরে গেছে। আর এই যে আমাদের সেই মহাদেবের মন্দিরটা, তো আসলাম ভাবলাম একবার দর্শন করেই যাই। এই স্লিপ খাবি? আমি ডট। দেখো কত সুন্দর জায়গাটা, আর এই যে আমাদের সেই জায়গাটা, হ্যাঁ কিন্তু আমরা চলো ফ্রেন্ডস। কাটা নেই এখানে, এখানে কাটা গাছ নেই। এই যে সেই মহাদেব, বলো মহাদেবের জয়। বলো দেখো ফ্রেন্ডস, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর না জায়গাটা? এই দেখো অনেক পুরনো এই মন্দির গুলো, দেখবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা এরিয়া এরিয়াতে এইরকম টাইপের কিন্তু মন্দির গুলো থাকে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো এরকম মন্দির আছে, আর প্রত্যেকটা কিন্তু শিবের মন্দির অবশ্যই। এই এটা কুয়া নাকি? এই দেখো দোল খেতে যাচ্ছে, এখনো বাচ্চা বুদ্ধি যায়। এই তোরা কি আর বড় হবি না বলতো, একটা করে বাচ্চা হয়ে গিয়েছে, এখনো বুদ্ধি নেই। তোর ফ্রেন্ডসদের আমি চুম্মি দিয়ে দিলাম, বললে দুটো খাই দেবো। আমার পোজটাই তো আমি ভুলে গেছি, ওটা তো তো দিতে হবে। ও হ্যাঁ জোক ঝাড়ে, এখনো শুরু হয়নি তো ও, ভিডিও শুরু হচ্ছে হচ্ছে তো, কোনো অসুবিধা নেই। আমি এত বয়স তো ভাই, যে মা কালী সাজছে চানিয়া, এদিকে টাকা নাই চশমা পরে মা কালী কাট। আমি চকলেট খেতে দিচ্ছি সেটা বলছি। কাকা মাঠের মতো তোর জায়গার ওখানে গেছিলাম।